কপি করলাম, কপি করে পেস্ট করলাম। আমি হায়ার ডেট লিখে রাখি টেস্ট। আমার কোশ্চেন হচ্ছে যে আমার প্রথমটা ঠিক আছে, তার মানে আমি বাকিগুলো হয়েছে, তাহলে প্রথমটাকে সিলেক্ট করে মানে এটার ফরম্যাটটা কপি করলাম, করে আমি করে আমি কি করতে পারি, আমি একটাই দেখি না স্যার, একটাই এখানে পেস্ট করি, দেখি তো হলো, হলো না কিন্তু না স্যার, আবার যে একটাই দেখাই, একটাই প্রিন্ট করি, হলো না, কিছুই চেঞ্জ হলো না। আচ্ছা, তার মানে এখানে এখানে একটা ইরর আছে, ফরম্যাটিং ইরর, এটাকে আমরা বলি ফরম্যাটিং ইরর। এটা কিন্তু খুব মহা বড় কোন ইরর না, এটার জন্য আপনার আমাদের বেশি কিছু কঠিন মানে বেশি কিছু করা লাগবে না, বাট একটু একটু ডিফিকাল্টি ফেস করতে হবে, কারণ এই ডাটা যখনই আপনি পাইথনে বা ট্যাবলুতে বা যেটাই আপলোড করেন ইরর দেখাবে, রিপোর্ট প্রপারলি আসবে না। আর আমরা মেজরিটির সময় ডেট নিয়ে ভেজালে পড়ি। রিয়াদ ভাই তো এটা ভালো বলতে পারবেন, আপনি রেগুলার কাজ করেন বা যারাই আছেন, তারপরে যে মহিউদ্দিন ভাই আপনারা ভালো বলতে পারবেন, আপনারা রেগুলার এটা নিয়ে কাজ করতেছেন, এইটা একটা প্রবলেম ফেস করি। সো এখন আমরা কি করতেছি, তাহলে আমরা সবার আগে কি কাজ আইডেন্টিফাই করা, কোনটা আমার প্রপার ডেট না কোনটা আমার ডেট। এখন দেখেন আমি যখন ম্যানুয়ালি সিলেক্ট করলাম তখন কিন্তু কি দেখাচ্ছিল, যে অনেক কিছু আমাকে কিন্তু অনেক কিছু আমাকে কি হয়েছিল আমি দেখাই আপনাদেরকে। যখন আমি ম্যানুয়ালি করছি এগুলো আমাকে দেখাইছি দেখাইছি, কিন্তু এইটাও যে আমার ডেটের মধ্যে পড়ে নাই এটা কিন্তু আমি তখন করতে পারি নাই, খেয়াল করছেন? তারপরে আমি যখন ম্যানুয়ালি কোনো কিছু সিলেক্ট করে করব, সিলেক্ট করে করে করব, ওইটার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা কত কত পার্সেন্ট, 100%। আর যখন আমি ফাংশনের থ্রুতে কোনো ডাটা ক্লিন করব, ওইটা আমার অ্যাকুরেট হওয়ার পসিবিলিটি 100%। তাহলে আমি বেসিক জিনিসটা দেখলাম, টেক্সটের জন্য টি, নাম্বারের জন্য নাম্বার এন। যখন আমি নাম্বার হবে না, কোনো নাম্বার ফরম্যাটে নেই, এখন যেহেতু ও ধরে নিছে এটা একটা ডেট ফরম্যাট, যেহেতু ডেট নাই সো আমাকে কি দেখাচ্ছে, 00 ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখন এটাকে যদি আমি নর্মালাইজ করে দেই কি দেখাবে, জিরো দেখাবে। কিন্তু আমি যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা না করে এভাবে দেখাই, যদি আমি এটাকে জেনারেল করে দেই, এখানে একটা স্পেসিফিক ডেট দেখাবে আর এটাকে আমি জেনারেল করে দিলে এটাকে জিরো দেখাবে। আমি কি বুঝাতে পারছি ভাইয়া? এটা হচ্ছে আমার চেক করার একটা অপশন। আচ্ছা, এখন আমি কি করব সেক্ষেত্রে, আমি যেগুলো যেগুলো হচ্ছে আমার যে আবারও বললাম যেগুলো হচ্ছে 1900 সাল আছে, এখানে আমার একটা জিরো চলে আসছে, এটা 1900 সাল আছে, এটাকে আমি সিলেক্ট করব। করার পর এখন আমি যেই জিনিসটা আমার করণীয় খুব ইজি করে, এটাকে আমার তো কনভার্ট কর চেঞ্জ করতে হবে, রাইট? এগুলো তোমার ঠিক করতে হবে। ঠিক করার অপশন কি, আপনার একটা সহজ জিনিস খেয়াল করবেন, যখনই আপনি এটাকে অ্যাডিট করবেন তখন এক্সেল নর্মালি এক্সেল ও এটাকে ডেট হিসাবে কাউন্ট করে নিবে। এখন এক্সেল বুঝতেছে না এটা কি ডেট না মানে এটা কি, ও বুঝতেছে না। আচ্ছা, ও এটাকে টেক্সট টেস্ট মানে টেক্সট আকারে ধরে নিছে নর্মালি, কিন্তু টেক্সট নট নট টেক্সট। এখন যখন ডাবল ক্লিক করব তখন ছেড়ে দিব, নর্মালি যেটা হয় ডাবল ক্লিক করার পর ছেড়ে দেওয়ার পর কী হয় নর্মালি এটা ঠিক হয়ে যায়, কিন্তু এখন ঠিক হচ্ছে না। তার মানে এখানে দুটো অপশন আছে, একটা অপশন হচ্ছে এটাকে আমার টেক্সট টু কলামে কনভার্ট করতে হবে, এই একটা অপশন, অথবা আরেকটা অপশন আছে, আমি আপনাদেরকে শর্টকাট বলে দিই, এই ডাটা সেটের মধ্যে যেগুলো আপনার এই স্ল্যাশ দেওয়া আছে এগুলো আমার দরকার কি, কিভাবে দরকার, এগুলো অ্যাকচুয়ালি আমার দরকার হচ্ছে এই হাইফেনে দরকার। তাহলে এখন আমি একটা কাজ করব, সহজে একটা কাজ করব, পুরোটা কলমটাকে সিলেক্ট করব, মানে পুরোটাকে সিলেক্ট করব, করে কন্ট্রোল এফে দিব, সিলেক্ট করে কন্ট্রোল এফে দিব, কন্ট্রোল এফে দিয়ে আমি কি চাচ্ছি, আমি ফাইন্ড কি চাচ্ছি, আমি চাচ্ছি স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ। এই ফরওয়ার্ড স্ল্যাশকে আমি রিপ্লেস করতে চাচ্ছি কি দিয়ে, এই যে স্ল্যাশ দিয়ে, হাইফেন দিয়ে আমি রিপ্লেস করতে যাচ্ছি। তাহলে আমি একটা রিপ্লেস দিয়ে দেখবো টেস্ট পারপাসে, রিপ্লেস আমি যদি এটা সিলেক্ট করলাম তাহলে প্রথমটা হবে, আমার এখন সবগুলো 1300 মানে একটাটা করে করে দেখলাম 1322টা আমার রিপ্লেস হয়ে গেল, রিপ্লেস অল দিয়ে দিলাম, ডান, আমার কাজ হয়ে গেল, আমি রেখে দিলাম। এখন রিপ্লেস হয়ে গেছে, এখন আমি কি করতে পারি, এটাকে একটু কনভার্ট পুরোটাকে সিলেক্ট করে আমি একটা জেনারেল করে দেখতে পারি। তারপর আমার কিন্তু কি হচ্ছে না, আমার এই জিনিসগুলো কিন্তু কনভার্ট হচ্ছে না, যেগুলো ডেট এগুলো জেনারেল জেনারেল করার পরে নর্মাল নাম্বার চলে আসছে, আবার ডেটে ক্লিক করলে ডেটে চলে আসছে, এগুলো কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, আমি ওর মতো আনছি কিন্তু কাজ হচ্ছে না। এখন করণীয় কি,
এখন করণীয় হচ্ছে দেখেন, এখন যদি আমি ডাবল ক্লিক করি আই থিঙ্ক এখন আবার কনভার্ট হয়ে যাবে। আচ্ছা যেহেতু এখনো কিন্তু কোনো কনভার্টশন আসতেছে না, সেই ক্ষেত্রে আমি এখন কি করতে পারি, এটা না হওয়ার পিছনে একটা বড় কারণ আছে। সেই কারণটা হচ্ছে আমি যখন এখন ডাবল ক্লিক করছি তাও হচ্ছে না। তারপরে এখানে যেটা হচ্ছে আমার এখানে ফর্মেটটা দেখেন, ব্যাপারটা দেখেন এখানে কেন হচ্ছে না। এইখানে ফর্মেট হচ্ছে আগে ছয়, তারপরে আগে ছয়, তারপর হচ্ছে মানে আগে মাস, তারপর হচ্ছে দিন, তারপর হচ্ছে কি বছর, আর আমার কম্পিউটারে ফর্মেট কি। আচ্ছা আচ্ছা জি বুঝতে পেরেছি, আপনার ওইটা হচ্ছে ব্রিটিশ ফর্মেটে দেওয়া আছে কম্পিউটারে। এক্স্যাক্টলি আমারটা ব্রিটিশ ফর্মেটে দেওয়া আছে, আগে দিন তারপরে মাস তারপরে বছর, আর এখানে হচ্ছে তারপরে দিন বছর। তার মানে সাথে ও কিন্তু ম্যাচ করতেছে না। তার মানে আপনার কম্পিউটারে যেই ফর্মেটটা থাকবে ওই ফর্ম, এখানে দেখেন এখানে কিন্তু আবার ঠিকই কাজ করে ফেলছে। ধরেন এই যে এখানে এখানে কিন্তু নিয়ে নিছে, এখানে কিন্তু সমস্যা হয়নি। আমি আলাদা করে তখন এটাকে কাজ করি। আচ্ছা আমি এই পোর্শনটা আমি আপনাদেরকে আবার আমি আবার বলতেছি, আমি নেক্সট ক্লাসে আমি পোর্শনটা ইনশর্ট দেখাই দিব আমি এখন, কারণ আমার আজকে আর একটু আরো দুইটা জিনিস কভার করতে হবে, যেন আমার এখন এটার সময় নেই। আমি যেন আমি এটা নেক্সট ক্লাসে আমি ইনশর্ট করে দেখাই দিব। আচ্ছা আমি এটা একটু নোট রেখে দিচ্ছি।